এখানে স্পষ্ট করে আপনাকে বলে দিচ্ছি, আমাদের সরকার নির্ধারিত যে এজেন্সি ভাই ভাই অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যকলাপ দেখভাল করেন, তাদের প্রতিনিধি আমাদের এই ভবনে এই মুহূর্তে আমার উপস্থিতিতে পরিদর্শন করেছেন এবং বাস্তবতার নিরিখে আপনার পেপার ওয়ার্ক যাই থাকুক, এই মুহূর্তে তারা এই ভবনটাকে আপনার যে কমপ্লায়েন্সের ল্যাগিংসগুলো আছে তার কারণে অগ্নি ঝুঁকিপূর্ণ বলে আমাকে মতামত দিয়েছে। তার প্রেক্ষিতে আমি ব্যাখ্যা করা হবে, তার প্রেক্ষিতে আমার এখানে আমি উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এই ভবনটিকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলাম তাদের প্রত্যয়নের ভিত্তিতে, এবং আপনার অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে যখন এই জিনিসটা কমপ্লিট করতে পারবেন আপনি তার প্রেক্ষিতে আমরা এই অগ্নি ঝুঁকিপূর্ণ যে সাইন সেই সাইনটি অপসারণ করব। আপনি আপনার সপক্ষের যে কাগজপত্র সেই কাগজপত্র দাখিল করার জন্য আজকে বিকেল 4টার মধ্যে আমাদের দপ্তরে দাখিল করবেন এই মর্মে আমাদের তার জন্য আমি আপনাকে এখন থেকে আজকের যে কর্মঘণ্টা অর্থাৎ অফিস হওয়া শেষ হওয়া পর্যন্ত 4টা পর্যন্ত সময় দিলাম, 4টার মধ্যে আপনার যত ধরনের কাগজপত্র আপনি দেখাবেন বলে অঙ্গীকার করছেন এবং আপনার যে রিকোয়ারমেন্ট আমি বলি একটু শেষ করতে সেই কাগজপত্র আমার দপ্তরে আপনি দাখিল করবেন, সংস্থাগুলোকে দিয়ে সেই কাগজপত্র যাচাই করে আমরা প্রয়োজনে আপনার এখানে পুনঃ ইন্সপেকশনে আসবো, পুনরায় আমরা আপনার এখানে অভিযান পরিচালনা করে আমরা আবার আপনার এই সপক্ষে যে সমস্ত কাগজপত্র এবং যে দাবিগুলো আপনি করছেন তার সত্যতা যাচাই করবো। আজকে 4টার মধ্যে আপনি আপনার যে সমস্ত কাগজপত্রের ঘাটতিগুলো আমরা পেয়েছি সেগুলো সব একত্রিত করে আমাদের কাছে দাখিল করছি, একটু বুঝে বলেন ঠিক আছে? এক ঘাটতির তালিকাটা আপনাকে এই মুহূর্তে আমার পোর্টালসের যারা আছেন তারা আপনাকে তালিকা করে দিয়ে দিচ্ছে, এবং এই কাগজপত্র দাখিল করবেন মর্মে আমার কাছ থেকে এই মুহূর্তে অঙ্গীকার নামা নেওয়া হবে, আপনি আমার সাথে আসবেন আমার সাপোর্টিং অফিসার এবং এই বিবেচনায় আমি এই মুহূর্তে এই জিনিসটা করে ভাই